একদিন মাটির ভিতরে হবে ঘর, রেনু না আমার কেন বাঁধো দালার ঘর, রেনু না আমার। সালাম আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি আপনাকে সমাচার বাড়ি ঘর দেখাচ্ছি। এখন সমাচার যেখানে কবর দিছে, মাটি দিছে, তার কবর স্থানে আছি দুর্গা। এই দোকান দোয়া করেছে, মাশাআল্লাহ, আমিও দোয়া নেই তাতে ভালো হয় আমার শুভ কামে। দোয়া করবেন। এই যে এই দাদু আমাকে দোয়া করলো, ইনশাল্লাহ দোয়া রাজানি পুরো হয়, যাতে যেখানে পাই সেখানে উদ্ধার। এই কেন সালমান স্যার, বাবা, দাদা, দাদি, নানা, নানি, এইখান তার সব ব্যক্তি মাজার ভক্ত ছিল, মাজার ভক্ত আসিল। এখানো এই মাজার ভক্ত তার নানা খুব কামিল আসিল, খুব কামিল আসিল। পানির গেলাস উঠিলে, পানির গেলাস পাতি বলিল। তো এখান মাজার যে মুতল্লি সাহেব আসেন, যা সব হাদিম সাহেব আসেন, তারা সবে মিলিয়ে আছে কেন, তারা সারা গণগুরু সব মাটি কেন হয়েছে। এখানো তার নানি আছে, ও না এত নেশা, এখানো সালমান শাহ, এখানো তার নানা, এখানো তার দাদা। শত শত মানুষ ইয়া দেখা, ইয়া হাজার হাজার মানুষ আয়া ইয়া ইয়ার করে দোয়া দরুদ করে, আল্লাহ আমিন করে, সেটা হইলো বড় জিনিস। আর মানে মানুষ জিয়ারত করে প্রতি বিশুদ্ধ করে, তার মা, এই যে তার মা আছে তো দুনিয়ার জীবিত এমপি সাহ, তার মা ইয়া কেন ইয়া দোয়া দরুদ করায়। আর প্রত্যেক বছর একটা অনুষ্ঠান হয়। তো এইটা হলো সমান স্যার কবরস্থান। দেখুন এখানে সমান স্যারকে মাটি দিচ্ছে, তো ভালো করে অল্প দেখে দিই। এই দেখুন এখানে ছবি তোলা নিচ্ছে, তাও আমি ভিডিও করাচ্ছি। তো এটা হলো দেখুন সমান স্যার কবরস্থান, হজরত সাদাহাল মাদারের পাশে সমান স্যার কবরস্থান দিচ্ছে। আপনার কোথা থেকে আইছেন ভাই? সমান স্যার মাদার দেখে কবরস্থান দেখতে দেখুন প্রচুর প্রচুর মানুষ আছে সমান স্যার কবরস্থান দেখতে। তো তার পাশাপাশি আমি ওইলাম, তার বাড়ি ঘর দেখে আইলাম, তারপরে আমি সমান স্যার মাদারে সমান স্যার কবরস্থান দেখতে আইলাম। দেখুন প্রচুর মানুষ আছে সমান স্যার কবরস্থান দেখতে। একটা সময় সে বাংলাদেশের এক টপ হিরো ছিল, তার মুভি তো আপনারা দেখছেন, সিনেমাগুলো কত হিট হিট সিনেমা বানাইছিল। মানে প্রচুর কবরস্থান আছে, কিন্তু তার মাঝেও সমান স্যার কবরস্থান আছে।